কিন্তু তুমি কিন্তু ডিফারেন্ট লাগছে রাম রাম বল তো দেখ কোন নাম রাম রাম কি ডিফারেন্স খুঁজে পাচ্ছি না আর তাই না সত্যি সত্যি কিছু থেকে দেখা তাই পুরাই আগে নিচে তার পুরো পুরি আকু ম্যাঙ্গো নিয়ে এসেছি দেশি ম্যাঙ্গো দেশি ম্যাঙ্গো দেশি ম্যাঙ্গো এটা आयोजन चलते इफ्तार आयोजन चलते इफ्तार विशाल आयोजन अम्मू आज के अनेक किछु करते एखाने बेगुनी बीफ चप आलुर चप आलुर 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 डिम चप तारपरे आछे एखाने पुलुरी छोला भुना गोरुर मांस और एक तो छोला भुना आछे आरो और एक स्पेशल जिनिस आछे हालिम 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 रेधेछे अम्मू हालिम वाओ सो अमेजिंग आज के इफ्तारी और एखाने अम्मू की करछे मा मानुष आछे तादेरके निये आजके इफ्तारी करबो तो इफ्तारी आयोजन एगुला सब करेछि इफ्तारी भाजा शेष बेशी ना बड़ एक बलेर मध्ये फ्रूट्स केटे नियेछि फ्रेश जूस बनाबो सब समय मतन एखन आमी करे निब फ्रेश जूस आमी फ्रूट्स गुली दिए दिच्छी वाओ फ्रेश जूस देखो कि कोरे एकदम परफेक्टली एक टम्मा पूरा ही हुए से अभी नीच निये ची किन्तु ये बॉल टा पूरा टा जूस करा चुन्नो बॉल टा किन्तु छोटो ना एक तो बोरो एक टा बॉल एक फ्रूट्स नीच से अभी एक बॉल आज ताती के जूस हुए से ऐसा टू बट जाइयो फ्रेश डेल लीटर एक है ना ये फ्रेश जूस से और तो मजा ही अन्ना रखो हेलो व्यूअर्स आज আমার কোনো সাজার ইচ্ছে ছিল না মেয়ে বলতেছে আজকে সাজুগুজু করতে সেই জন্য আজকে একটু করতে সাজ করলাম এত ড্রেসও পরলাম আমার মনে হয় না আমি যে রাতে রান্না করেছি আর এত আইটেম করেছি আর অতিথির জন্য আমি ওয়েট করছি আজকে আমার প্রিয় কাছের মানুষের জন্য যা যা আইটেম করেছি তোমাদেরকে আমি দেখাবো তোমাদের সবকিছু আমি এখন দেখাবো আমি যা যা আয়োজন করেছি এতো এখানে আছে ডিম চপ এটা হলো বেগুনি আর এটা হলো পেঁয়াজু আর এটা হলো ফুলুরি মানে আদা আদা কুচি ধনেপাতা এটা পেঁয়াজ কাঁচা মরিচ জিরার গুঁড়া সব কিছু দিয়ে ডাল দিয়ে এটা আমি করেছি ফুলুরি এটা বলে আমাদের নাহানগঞ্জের ভাষা আর এটা এখানে চিকেন নাগেটস আর ডিম চপ আস্ত ডিম দিয়ে আর এটা আলুর চপ আর এটা বিফ কাটলেট আর এটা হচ্ছে ছোলা হোয়াইট কালার ছোলাটা যেটা
আর এটা ছোলা মানে একটু ব্রাউন কালার ছোলাটা কালার আর এখানে আছে হানি দেখো হানিটা খুব সুন্দর শাওয়ার পছন্দনীয় হ্যাঁ রমজানে তো হালিম না হইলে না হই হয় যেহেতু বাসা উঠতে সময় সবাই আমরা আরো ফুস কাটবো মানে ইফতারে কিছুক্ষণ আগে টেবিলে সবাই দেখতে পারবে পরে গুনা খিচুড়িও রান্না করেছি গরুর মাংস রান্না করেছি আর হচ্ছে আমাদের বাকি আছে হচ্ছে শুধু এটা এই ডিম চপ যেটা আছে আর কি তো এটা পরে গরম গরম পরিবেশন করব হ্যাঁ আচ্ছা সেজন্য এটা আমি পরে করব আর এমনি ফ্রুটস তো আছে এটা পরে আর এই তো জুস জুস আমি ফ্রিজে রেখে দিয়েছি অতিথিরা আসছে আর আমি এই যে মুড়ি মাখানোর জন্য রেডি করে ফেলছি আমি মুড়ি মাখানোর জন্য রেডি করে ফেলছি এখনই সরিষার তেল দিতে তো না দেই নাই তো বুঝে আসলে দাদা লয়ে খাইব না মিষ্টি দিবি না খাই মরিচ অনেকগুলো ডাল দিতে আমি এর মধ্যে আর এখানে আজকে এখানে সবার জন্য হালিম গরম করা হচ্ছে কারণ গরম গরম এটা না খেলে ভালো লাগে না তাই আমি এটা গরম গরম জাল করতেছি সবার জন্য আর এখানে স্যুপ আছে থাই স্যুপটা আশা করি অনেক ভালো হয়েছে তারপরে আছে এখানে শাহের হালিম খাচ্ছে কাকু আছে সবাই এখানে খাচ্ছে এই যে আমার আম্মু আমার জুসটা খাচ্ছে ফ্রেশ জুস এটা মার্কেট পাই না আজকে বেশি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমার মেয়ে এই তো এখন 7 মাস পূর্ণ হলো এই তো ছোটোখাটো একটা আয়োজন করছি আর আমরা এই তো নতুন বেবির জন্য ওয়েট করতেছি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর আমি এটা কি আমাদের কোনো প্রথা নাকি কি কারণে আমরা এটা করি শখের বসত শখে একটু আমরা করি আর কি ঠিক না বাচ্চা কাচ্চা হলে যে যার কি করে হ্যাঁ শখের বসত আমরা এটা করতেছি মানে এরকম আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি ভিউয়ার্স আমাদের বাসায় আমার ফুপিদের যখন বেবি হতো আমার মা করতো তারপর এখন মানে আমাদের হয়েছে আমার দুইটা হয়েছে আমার মা করেছে এরকম করে অনুষ্ঠান আর এরকম এখন আমার ছোটো বোনের দ্বিতীয় বেবি হচ্ছে সবাই দোয়া করবেন আর সেই সাথে ওর জন্য অনেক অনেক মানে সামনে অনেক কিছুই তো হতে পারে অনেক বিপদ আপদ থাকতে পারে সবাই সব সব কিছু দোয়া করবেন যাতে বিপদ আপদ কাটিয়ে আমরা সুস্থ সম্মত একটি বেবি পাই এই আর কি বাবা তুমি খাওয়াই দাওয়া একটু মিষ্টি
মিষ্টি খাওয়াই দাও রে একটু ফ্রুটস দাও চষিটা আর এটা কিন্তু আমাদের দেশে স্পেশাল ট্র্যাডিশনাল চষি মার খালার আগে বানাইতে পারলিবে না গো মা দোয়া দিতেছো আর কি না সবার কাছে সই সালামতে সবকিছু করে পূর্ণ করে হ্যাঁ সবকিছু সাত রকমের ফল খেতে হয় নরমালি একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ হ্যাঁ আসো আসো আজকের পার্টি শেষ আমি চলে যাচ্ছি বাসায় রাতটা অনেক বৃষ্টি হচ্ছিল আর আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের পাশে থাকো এরকম করে সুইস বাংলা এনজি ব্লগারকে সাপোর্ট করতে থাকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ।